দেশের করোনা পরিস্থিতিতে 4টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলছে। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সার্বিক অবস্থানে ব্রিফ করছেন বিমানবন্দর পরিচালক, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকালকে রাত 12টা থেকে আমাদের 10টি দেশের সাথে আমাদের আন্তর্জাতিক যে কমার্শিয়াল প্যাসেঞ্জার ফ্লাইট সেগুলি বন্ধ হয়ে গেছে, এবং রাত 12টার পরে আমাদের এখানে সেই আদেশ, সেই নীতিমালা বা সেই নির্দেশনা বাস্তবায়িত হচ্ছে, এবং যার কারণে আজকে সকাল থেকে, আজকে রাত 12টা থেকে এখন পর্যন্ত আমাদের বিমানবন্দরে ইন্টারন্যাশনাল ফ্লাইটের মধ্যে শুধু একটি ফ্লাইট এসেছে, সেটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যেটা লন্ডন থেকে এসেছে। এবং আমাদের এখানে বর্তমানে এই নিষেধাজ্ঞার পরে যে দেশগুলি আওতাধীন নয় সেগুলি হচ্ছে আপনার ইউনাইটেড কিংডম, থাইল্যান্ড, চায়না, হংকং, এই দেশগুলো থেকে আমাদের ফ্লাইট চলাচল সচল থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এবং এই দেশগুলো থেকে আমাদের এখানে চায়না ইস্টার্ন, চায়না সাউদার্ন, থাই এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এগুলো, এই এয়ারলাইন্সগুলি অপারেট করছে। আমাদের ডোমেস্টিক ফ্লাইটেও করোনার কারণে ফ্লাইট সংখ্যা অনেক কমিয়ে দিয়েছে বিভিন্ন আমাদের বাংলাদেশি এয়ারলাইন্সগুলি। তার মধ্যে এ পর্যন্ত আজকে সর্বমোট এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত 14টি ফ্লাইট, ডোমেস্টিক 14টি ফ্লাইট ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে গমন করেছে, এবং এটা হয়তো একটা কম ফ্রিকোয়েন্সিতে কন্টিনিউ করবে আজকে সারাদিন। ডোমেস্টিক ফ্লাইটগুলির মধ্যে ইউএস বাংলা অনেক ফ্লাইট কমে দিয়েছে, 28টি ফ্লাইটের মধ্যে তারা এখন 20টি ফ্লাইটের মধ্যে পরিচালনা করছে, রিজেন্ট বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ বিমানও তার 13টি ফ্লাইটের মধ্যে এখন 2টি ফ্লাইট পরিচালনা করছে, এবং নভোএয়ারও 28টি ফ্লাইটের মধ্যে তারা 12 থেকে 14টি ফ্লাইট পরিচালনা করছে। এ পর্যন্ত আমাদের বিমানবন্দরের যে স্বাস্থ্য পরীক্ষা সেটা নিয়মিতভাবে এবং সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এবং আপনারা জানেন যে আমাদের এখানে যদি এখান থেকে, বিমানবন্দর থেকে যদি ডাক্তাররা, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর যদি কোনো যাত্রীকে মনে করেন যে তারা তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যাওয়া প্রয়োজন, সেই সব যাত্রীকে আমরা আমাদের হজ ক্যাম্পে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং তারা স্ট্যান্ডবাই আছে, আমরা এরকম কোনো যাত্রী পেলেই তাদের হাতে হস্তান্তর করব। এখন পর্যন্ত কাউকে হস্তান্তর করা হয়নি, বাট আমাদের সিস্টেমগুলি স্ট্যান্ডবাই আছে। গত 24 ঘন্টায় আসলে তাপমাত্রা পাওয়ার কারণে কুয়েতপত্রী হসপিটালে 3 জনকে পাঠানো হয়েছে, এছাড়া সবাইকে হোম কোয়ারেন্টাইন থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, এটা এবং এটা বাধ্যতামূলক। আর ওনারা গতকালকে বিভিন্ন ফ্লাইটে এসেছেন। না, আপনাদেরকে আমি বলেছি যে আমাদের যে ব্যবস্থাপনা সেটা চালু আছে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর যদি মনে করেন কোনো যাত্রীর বিমানবন্দর থেকে প্রাতিষ্ঠানিক কোনো কোয়ারেন্টাইনে যাওয়ার প্রয়োজন, এবং সেই কোয়ারেন্টাইন আমরা জানেন যে এখন হজ ক্যাম্পে হচ্ছে এবং দিয়াবাড়িতেও সেটার ব্যবস্থাপনা প্রক্রিয়া চলছে, সেই ক্ষেত্রে, শুধু সেই ক্ষেত্রে সেই যাত্রীকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা এয়ারপোর্টে পরে তাদের তত্ত্বাবধানে দিয়ে দিব। সুতরাং এ পর্যন্ত এরকম কোনো যাত্রী পাওয়া যায়নি বিধায় তাদেরকে আমরা হস্তান্তর করতে পারিনি, পেলে আমরা অবশ্যই হস্তান্তর করব। তাদের সাথে আমাদের কোঅর্ডিনেশন হয়েছে, সমন্বয় হয়েছে, তারা স্ট্যান্ডবাই আছে সমস্ত ফ্যাসিলিটি নিয়ে। আচ্ছা, যে 4টা দেশ থেকে বিমান আসা যাওয়া আছে সেগুলোর হচ্ছে মানে কোনো বন্ধ করা হতে পারে এমন কোনো ধারণা বা কোনো নির্দেশনা আপনাদেরকে দেওয়া হয়েছে? ধন্যবাদ ভাইয়া। একটা প্রশ্ন ছিল, যে 3 জনের কথা বললে সেটা প্রথমবার পড়ছে, গত 24 ঘন্টা আগে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, প্রাতিষ্ঠানিক হসপিটালে পাঠানো হয়েছে, জি, তাপমাত্রা পাওয়ার কারণে। ওই বিষয়টা একটু জানতে চাই যে এই যে 4টা দেশের সঙ্গে যোগাযোগটা রয়েছে, সেগুলো আসলে বন্ধ হওয়ার ব্যাপারে কোনো ইয়ে আছে কিনা এখন পর্যন্ত কোনো আলাদা? সেগুলি বন্ধ হওয়ার ব্যাপারে আসলে আমাদের নীতি নির্ধারণী মহলে আলোচনা হচ্ছে,
হয়তো নির্দেশনা আসতেও পারে, সেটা সরকারি বিষয়, ওনারা সিদ্ধান্ত নেবেন এই বিষয়ে। তবে আমি বলতে পারি যে আসলে আমাদের এই করোনা ইস্যুটাকে আমাদের সবাই, নির্দেশনা আসুক আর না আসুক, আমাদের সবারই আসলে নিজের সেফটির জন্য, সমাজের এবং দেশের সেফটির জন্য, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য আমাদের সবাইকে, সবার পক্ষ থেকে আসলে পদক্ষেপ নিতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক নয়, নিজেদের আমাদের যেটা করণীয়, আপনারা জনসমাগম এড়িয়ে চলুন, আপনারা যদি কোনো সিমটম দেখা যায় নিজে থেকেই আপনারা হোম কোয়ারেন্টাইনে চলে যান নিজের সেফটির জন্য। এবং আপনারা জানেন যে এই সময় ডাক্তারদের অনেক চাপ, অনেক ভিড়, যদি কোনো ডাক্তারি অ্যাডভাইসে যদি আপনাদের কোনো কাজে আসে, ডাক্তার অ্যাডভাইস নিয়ে আমরা আপনারা বাসায় থেকে কোয়ারেন্টাইনে চলে যান। ধন্যবাদ সবাইকে, সমন্বয়ভাবে আমাদের এই 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 সমস্যা মোকাবেলা করতে হবে। আচ্ছা, সিল দেওয়ার বিষয়টি আসলে যেহেতু আপনারা জানেন যে হোম কোয়ারেন্টাইন থাকতে বলছি, বাট আমরা দেখতে পাচ্ছি যে তারা এটা মেনে চলছে না, এই জন্য আমরা তাদেরকে যাতে সবাই দেখে শনাক্ত করতে পারে যে তার ওই ব্যক্তির হোম কোয়ারেন্টাইন থাকার কথা, এই জন্য এটা এনশিওর করার জন্য আমরা একটা সিলের ব্যবস্থা করেছিলাম, সেটা আমরা দিয়েছি কিছুদিন আমরা। কিন্তু এটা একটা সিলের মাধ্যমেও এই ভাইরাসটা সংক্রমিত হতে পারে বিধায় আমরা আপাতত সিল দেওয়া থেকে বিরত আছি। আজকে তো সিল দেওয়া হয়েছে। জি, আমরা আমরা সিল দিতে আমরা না দেওয়ার জন্য মানে আমাদের সিভিল এভিয়েশন পক্ষ থেকে নির্দেশনা দিয়েছি, আমরা যারা সিল দিচ্ছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়ে দেবো সিলটি দেওয়া থেকে বিরত থাকার জন্য, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিষয়টি আমরা পর্যালোচনা করে দেখবো যে আসলে সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা সিল দেওয়া থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করবো। একটা নির্দেশনা আছে যে করোনা এফেক্টেড কান্ট্রি থেকে আসলে তাদেরকে হোম কোয়ারেন্টাইন থাকতে হবে, বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন থাকতে হবে, এবং তাদেরকে বিমানবন্দরে যে স্বাস্থ্য পরীক্ষা, সেই স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়েই তাদেরকে বিমানবন্দরে ফর্মালিটি শেষ করতে হবে, শেষ করে তাদেরকে সবাইকেই হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর যদি তাপমাত্রা বেশি পাওয়া যায় সেক্ষেত্রে তাদেরকে কুয়েতবর্তী হসপিটাল অথবা অন্য কোনো হসপিটালে পাঠানো হচ্ছে বা হবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।